हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। बेश किछुदिन बादे माने टाना एक सप्ताह परे आमी आमार रान्नाघरे एलाम। रान्नाघरे तो एसेछि, भिडियो शूट करते पारिनि, कारेंट और इंटरनेटेर जोन्नो आमार कोनो काजई हये उठेनि। तो रान्ना करेछि, खेयेछि, प्राकृतिक दुर्योगेर साथे निजेके सइये निएछि, ब्यास एटुकुई। एटाई डेली रुटीन छिल। तो आजके आमी बानाबो मटर पनीर, ग्रीन पीस दिए करब ना, माने सबुज मटर दिए करब ना। आमरा जेई मटरे घुगनी खाई, आमी सेई मटरटा दिए करब। एखाने 100 मटर भिजिए सेद्ध करे रखा आछे। एकटा कुचनो पेंयाज देब बड़, एक चा चामच घी देब, पनीर दिच्छि 300, आमी भेजे रेखेछि सुंदर करे, একটু বেশি ভাজা হয়ে গেছে। 4 মগজ বাটা 100 গ্রাম, কাশ্মীরি মির্চ, এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ এখানে আছে। টমেটো কেচাপ দেব 50 গ্রাম, তেল তো দিয়েই রেখেছি দেখতে পাচ্ছ, 50 গ্রাম তেল দেওয়াই আছে। আর দেব 3 কিউ পেঁয়াজ বাটা, 1 কিউ আদা বাটা, 1 কিউ রসুন বাটা, আর পরিমাণ মতো নুন আমি দিয়ে দেব। সবার শেষে দেব গরম মশলার গুঁড়ো, যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি। তো আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঝড় বৃষ্টি সবকিছুই চলছে, জীবনের সাথে সাথে কিচ্ছু করার নেই। তো আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। আমার সমস্ত নতুন মানে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা দেখবে, লাইক করবে, কমেন্ট করবে আর পারলে শেয়ার করবে। তো এটা আমি বারবারই রিকোয়েস্ট করছি। যাই হোক, আজকে আমি এটার মানে পনিরের তরকারি, একটু মিষ্টি না হলে ভালো লাগে না। তো আমি একটা সুগার ফ্রি গোল্ড দেব। তো আজকে মানে পনিরের তরকারির জন্য লাগছে 100 সেদ্ধ করা ঘুগনির মটর, 300 গ্রাম পনির, একটা বড় কুচনো পেঁয়াজ, 3 কিউ পেঁয়াজ বাটা, 1 কিউ আদা বাটা, 1 কিউ রসুন বাটা, 1 চা চামচ ঘি, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ, 50 গ্রাম টমেটো কেচাপ আর 100 গ্রাম 4 মগজ বাটা। তো ঠিক আছে, পেঁয়াজ হয়ে গেছে। আমি প্রয়োজন মতো নুন দিচ্ছি, কিন্তু আমি পরে আবার নুন দেব। এখন আমি পেঁয়াজটা একটু ভালো করে সফট করে নেওয়ার জন্য নুনটা দিচ্ছি, আর যে পেঁয়াজ বাটাটা দেব সেটা যাতে না ছিটকে গায়ে আসে, তাই সেই কারণেই আমি নুনটা দিলাম। তা আমি পেঁয়াজ আদা রসুন তিনটাই দিয়ে দিচ্ছি, একটু লিডটা দেব। হ্যাঁ, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর হলুদ। আমি একটু লিডটা দিচ্ছি। ভালোই কষানো হয়েছে। তো আমি একটা সুইটে দিয়েই দিচ্ছি। এই যে দেখো দিলাম, টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। আমি ঘিটা দিচ্ছি। হ্যাঁ, ঘিটা তোমরা পরেও দিতে পারো, কোনো ব্যাপার না। আমি দিচ্ছি 4 মগজ। 4 মগজের সাথে কিন্তু আমার সাদা মরিচ একটু বাটাই আছে, পেস্ট যখন করেছি তো আমি সেটার মধ্যে দিয়েছি। একটু ভালো করে কষাতে হবে।
কষানো হোক খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা মটর মটরে একটু জল আছেই মানে আমি কুকার থেকে বার করে জল সদ্যই রেখে দিয়েছিলাম এই যে আমার বানানো গরম মশলার গুঁড়ো আচ্ছা এবার আমি এটা জল দিয়ে দেবো এটাতে তারপর যখন একেবারেই হয়ে আসবে তখন পনিরগুলো দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো আর যদি নুনের দরকার হয় তো আমি নুন দেব আমার বানিয়ে রাখা গরম জল আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা হয়ে গেছে তো ঠিক আছে এটা একটু হোক এটা হতে হবে তো আমি আমার কাজগুলো একটু সেরে নি যখন হয়ে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করব পনিরটা গরম মশলাটা দিয়ে লিকটা দিচ্ছি হ্যাঁ দেখে নেওয়া যাক হয়ে এসেছে কারণ ঝোলটা তো এমনি শুকিয়ে যাবে আর মটরগুলো তো সেদ্ধ আছেই তো আমি মধ্যিখানে একবার দেখেছিলাম যে নুনটা আমার ঠিকই আছে নুন আর দিতে হবে না তো আমি এই অবস্থাতে দিচ্ছি পনির একটু পনিরটা বেশি ভাজা হয়ে গেছে কিছু করার নেই তোমরা ইচ্ছে করলে ঘিটা পরে দিতে পারো কোনো ব্যাপার না কিন্তু আমি দিয়ে দিয়েছি আগে আর তোমরা যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানোই যে আমি কেন আগে দিয়েছি কারণ আমাদের বাড়িতে সবাই বলে যে ঘিয়ের গন্ধটাই পাওয়া যায় সেই কারণে আমি সব সময় একটু আগে মানে মশলাটা কষানোর সময় ঘিটা দিয়ে দিই তো মানে আমার তো হয়েই গেছে রান্নাটা একেবারেই আমি দিচ্ছি আমার বানানো গরম মশলার গুঁড়ো যে কোনো গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারো নাও পারো কোনো অসুবিধে নেই কাঁচা লঙ্কা জাস্ট সাজানোর জন্যই আমি দিলাম তো আবারও বলছি আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে আমার সমস্ত নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে তো হয়ে গেল আমি জাস্ট তোমাদেরকে পরিবেশন করে দেখাবো কেমন দেখতে হয়েছে তো ঠিক আছে টাটা বাই বাই খুব ভালো থেকো খুবই ভালো থেকো সাবধানে থেকো